নমস্কার, আমি ডক্টর শাহিন চক্রবর্তী, কনসালটেন্ট ইনফেকশাস ডিজিজ, মণিপাল হসপিটালস, মুকুন্দপুর। 1st ডিসেম্বর হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে। এই দিনটা আমরা প্রত্যেক বছর সেলিব্রেট করে থাকি একটা অ্যাওয়ারনেস জেনারেট করার জন্য সবার মধ্যে, যে এইচআইভি এইডস কীভাবে ছড়ায়, কীভাবে নিজেকে বাঁচানো যায়, এবং যদি হয়ে যায় তাহলে সেটাকে কীভাবে চিকিৎসা করা যায়। এটা ছড়ায় ডেফিনেটলি হচ্ছে একটা সেক্সুয়াল ট্রান্সমিশন হয়, ব্লাড প্রোডাক্টস থেকে ট্রান্সমিশন হয়। এবার ব্লাড প্রোডাক্টস ট্রান্সমিশনের জন্য তো আমাদের হসপিটালের নিয়ম আছে, সেগুলো আমরা সবই মেনে চলছি। সেক্সুয়াল ব্যাপারটা অবভিয়াসলি আপনাদেরকে মানতে হবে, সেখানে যখনই এরকম কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স হবে সেখানে কন্ডমস ইউজ করতে হবে, এবং কন্ডমস ইউজ করলে সেখানে আপনার ডেফিনিট একটা প্রোটেকশন আপনি পাচ্ছেন। এবং যাদের এই ট্রান্সমিশনটা অলরেডি হয়ে গেছে, সেখানে আপনার ডায়াগনোসিস হচ্ছে, সেখানে আমাদের ওষুধ অ্যাভেলেবেল আছে, প্রপার ডায়াগনোস্টিক ফেসিলিটি সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেগুলো আমরা করি, এবং ফলো আপসে আপনি এসে দেখতে পারেন এবং নিজেকে আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা আপনি ভালো থাকতে পারবেন। এবং ওষুধগুলো আজকাল খুব ভালো ওষুধ, সাইড এফেক্টস খুবই কম নেই বললেই চলে। নর্মাল লাইফস্টাইল লিড করা, সেখানে আপনি নর্মাল যা অন্য মানুষ করছেন আপনি সব করতে পারবেন। ওই একটা ডিপ্রেশনের মধ্যে থাকা যে আমার আর জীবনে বেশি দিন বাকি নেই, সেই জিনিসটা কিন্তু আর নেই লাইফে, আপনি সব কিছু করতে পারবেন। এবং এটার সঙ্গে অ্যাড অন কিছু রোগ থাকে যেগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস হয়, সেইগুলোর মধ্যে কিছু রোগ থাকে, সেগুলো আমরা ডায়াগনোস করে ট্রিট করি এবং কিওর করি। সেগুলো পিওরলি কিওরেবল, জাস্ট ঠিক সময় ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্টটা দরকার। এবং এইচআইভি এইডসটা হয়তো কিওরেবল নয়, প্রচুর রিসার্চ চলছে, এক সময় হয়তো আমরা ডেফিনেটলি কিওর পাবো, এবং ততদিন অবধি আমরা নয় ওয়েট করলাম, ওষুধ খেলাম এবং ভালোভাবে থাকলাম। আমার জাস্ট এটি বলার ছিল।